কক্সবাজারে এসে কিছু দেখাবো। আজকে আমরা মাঝিদের কাছে যাব, এই যে পানির সাথে খেলা, পানির সাথে খেলা করতে খুবই মজা লাগছে। এবং আপনারা যদি কখনো আসতে চান অবশ্যই আসবেন, সকাল সকাল ভোর সকালে ঘুরে বেড়ানোর জন্য। আমরা এখান থেকে যাব মাঝিদের সাথে, যেখানে পাইকারি মাছ বিক্রি করে, ওরা লেনদেন করে, সেগুলো দেখব। এইটা হচ্ছে পাইকারি মৎস্য বাজার কক্সবাজারে। তো আমরা ভিতর দিকে যাচ্ছি। ওরে বাবা, কত দাম? 400 টাকা। তো ভালোই তো জিতছেন। যাক, আমরা এখন এসেছি একটা পাইকারি মাছের বাজার কক্সবাজার। দেখতে ওকে দেখালাম কি, এখানে একজন চাচা এসছে। অনেকে আছে এরকম মানুষ যারা মাছ কিনতে এসছে সকালে, তাই না? তো 400 টাকা দিয়ে ইলিশ মাছ কিনেছে, এই জমানায়, মঙ্গার জমানায় না? তো ভালো মাছ তো দেখলাম আমরা। আর যদি ওইদিকে দেখি, দেখেন এই ফ্ল্যাগ গুলো কিসের, পতাকা বলবে? আচ্ছা ঠিক আছে, তা আমরা একটু একজনের কাছ থেকে প্রপার তথ্য নিব। এটা কি করে না করে, এটা কত বছর ধরে এটা হচ্ছে সব জানেন? তো আমরা দেখতে পাচ্ছি প্রচুর ট্রলার, এগুলাকে ট্রলার বলে, ট্রলার এসে বোট, বড় বড় নৌকা মাছ নিয়ে এসছে। দেখতে পাচ্ছি আমরা অনেক মাছ আসছে কাঁধে করে, একটা ইতে নেমে ছোট্ট এসে করে মাছ একটু সামনে আসুক, তারপরে আমরা একজনের সাথে বিস্তারিত কথা বলবো, কারণ খুব ব্যস্ত মানুষজন এখানে। এখানে আগে থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে মাছ, সো এখানে অনেক মাছ ধরা হচ্ছে। আমরা আরো আপনাদের ভিডিও গুলো দিব, এর মধ্যে আমি একজনের সাথে একটু কথা বলবো এখন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি বলেছিলাম আগে আমরা একটা ফিশারি ঘাটে যাব কক্সবাজারে, এবং সারা বাংলাদেশে প্রায় 4-5টা ফিশারি ঘাট জানা মতে আছে। তো আমরা এখানে এসেছি কক্সবাজারের ফিশারি ঘাটে। এখানে ভাইয়ের নামটা কি? হাশেম ভাই। হাশেম ভাইয়ের সাথে ডিটেইলে কথা বলবো। হাশেম ভাইয়ের সাথেই ইনফ্যাক্ট জানতে হবে এই ঘাটে কিভাবে আসে, কিরকম পরিমাণ মাছ আসে এবং কি কি ধরনের। তো আপনি পুরো নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ হাশেম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তো আমাদের গল্প অনুষ্ঠানে আমরা হাশেম ভাইকে পেয়েছি, এবং আমাদের গল্প অনুষ্ঠানে আমরা এবার দেখাবো ফিশারি ঘাটের এক ব্যবসায়ী, মাছ ব্যবসায়ী, তার সাথে কথা বলছি। তো বলেন তো, এখানে এই যে মাছের ব্যবসা কবে থেকে হচ্ছে? এটা অনেক পুরাতন। যেমন এটা আমার বাপের দাদার আমলে দেখতেছি, এরা ব্যবসা করতেছে, আমরা এখানে এসে ব্যবসা করতেছি। আচ্ছা, কত বছর ধরে আপনারা করছেন? আমরা করতেছি এখন ধরেন আমার, আমি 10-11 থেকে করতেছি আর কি। আচ্ছা, এখানে সিস্টেমটা কি, মাঝিদের কাজটা কি, মাঝিরা কখন? মাঝিরা এখান থেকে সাগর থেকে মাছ এখানে আনে দেবে। কত ভোরবেলা ওরা আসে এখানে? এখানে ধরেন এরা 7 দিন 10 দিন 13 দিন ফিশিং করে এখানে আসে। সমুদ্রেই থাকে? হ্যাঁ, সমুদ্রেই থাকে। সমুদ্রে 1 সপ্তাহ 10 দিন 12 দিন 13 দিন থেকে এখানে একদম ভোরে চলে আসে। অনেক ভোরে? আচ্ছা, আপনারা কি মাঝিদের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করেন? এখানে মাঝি আছে কেউ চেনা? না, আমাদের এখানে মাঝিরা ওইখানে যারা বর্দার আছে ওদের সাথে, এখানে দাঁতনের ব্যবসায়ী আছে, ওরা কন্ট্যাক্ট করে ওদেরকে মাছ তুলে দেয়, ওরা এখান থেকে বিক্রি করে ওদেরকে টাকা। দাঁতনের ব্যবসায়ীটা কি? দাঁতনের মানে ধরুন আমি আমি ব্যবসায়ী, তাহলে আমি ব্যবসায়ী, ওরা মাছ বিক্রি করতে জানে না, আমরা ওদেরকে, আমাকে ধরে ও মাছগুলি বিক্রি করার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে খুব ভালো। এইটাতে কি কি ধরনের মাছ আছে এখানে? ওইখানে বিভিন্ন ধরনের মাছ আছে, ধরেন এই ইলিশ, সুরমা, টোনা পিস, স্যালমন, এই বিভিন্ন ধরনের মাছ আছে। এই মাছগুলা এখান থেকে সে কোথায় কোথায় যায়? এখান থেকে বলছেন আপনাকে যে ইন্ডিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মানে এখান থেকে অনেক দেশে রপ্তানি হয়, সারা মানে ইন্টারন্যাশনালি এগুলা থাকে। খুবই ইন্টারেস্টিং ব্যাপার। তো এখানে আয় কেমন হয়, আপনি মাসিক আয় আপনি ব্যবসা করেন? আমার মাসিক আয় ধরেন
30,000 হয় আর মানে মানুষজনকে দিয়ে মানুষজনকে দিয়ে লোকজন তো থাকে না আপনার আন্ডারে যে ব্যবসা করেন অনেক লোকজন আছে তো মাঝিদের সাথে আপনি কন্টাক্ট থাকে না মাঝিজি আমাদের তো ওইখানে ধরেন টলারে উঠছি টলারে মাঝিরা বিক্রি করলাম আমরা কিনে না আচ্ছা আর যারা কাঁধে করে আনছে দেখলাম এরা যে এদের মানে শ্রমিক লেবার আর কি মাঝিদেরই না না এরা আরেক সিস্টেম এরা ওইখান থেকে বুটিকে মাছ এখানে নিয়ে আসবে ওদের মানে শ্রমিকের টাকা দিয়ে দিতে হবে আচ্ছা আচ্ছা আমরা কি একটু দেখতে পারি ওই পাশে যে দেখতে পারি আমরা একটু ওই পাশে যে আরো ক্লিয়ারলি দেখি যে অনেক আসা যাওয়া হচ্ছে জাস্ট এই এই ব্রিজটাতে যেখানে ওখানে সামনে কিছু ক্লিয়ারলি মাছ দেখতে পারবেন ঠিক আছে আর কি দেখতে পারবো বোটে না যাই বোটের ভিতরে তো বুটে যাওয়া যাবে না ঠিক আছে কি মাছ এটা টুনা ফিশ হ্যাঁ বোটে যাওয়া যাবে না আমরা এখানে তাহলে একটু বলি আপনি এ পাশে আসেন আমরা মাঝখানে মাছ রাখি ওনারা উঠাচ্ছে একটু দেখতে পাচ্ছি আচ্ছা তো আপনি বলেন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু টুনা ফিশ জি এখানে কি এই বোটে শুধু টুনা ফিশ আছে মিক্স এই বোটে ইলিশ মাছ আছে শর্মা মাছ আছে এখানে চ্যালমন আছে অনেক ধরনের মাছ আছে একসাথে জি মাছগুলো কি কত পাইকারিতে বিক্রি হচ্ছে হ্যাঁ এখান থেকে ওইখানে নেবে ওইখান থেকে টুনাগুলো কত টুনাগুলো 250 টাকা 200 টাকা বিক্রি হয় আর কি কোন ব্যাপার আচ্ছা ঠিক এখানে এসে মনে হলো আমাদের হাওয়া সিনেমাটার কথা হাওয়া সিনেমাতে তো এইসব মাছকে কেন্দ্র করে এই মাঝি দেখে নিয়েই একটা গল্প ছিল তাই না দেখেছিলাম চঞ্চল চৌধুরী সিনেমাটা এখানে এখানে এসে আমার মনে হলো যে এখানে তাদের রাত্রি যাপন তাদের মাছ ধরা এবং মহাজনকে দেওয়া চুক্তি করা তো এখান থেকেই সবকিছু এখান থেকেই সবকিছু যাক ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং আমরা ঘুরে এত সামনে যেতে পারছি না তারপরে দেখতে পাচ্ছি প্রচুর মাছ এবং এখনই দেখতে পারবো যে কিভাবে বাইরে নিয়ে লঙ্গা নিয়ে চলে আসছে কিভাবে এই জায়গাটা এই জিনিসটাই কি বলে এটা লঙ্গা বলে হ্যাঁ চুকরি চুকরি বলার চুকরির মধ্যে বাঁশ বেঁধে ওনারা নিবে তো আমরা একটু দেখি একটা অলরেডি সে তুলে এখন নিয়ে যাবে রাতের পর রাত থেকে আমাদের দেশের মানুষ সবসময় আমি বলছি খুবই পরিশ্রমী খুবই রিসোর্সফুল এনারা কিন্তু এই যে রাতের পর রাত বলে না 15 দিন ওই আরেকটা চুকরি পড়ুক তারপর দুইটা চুকরি আর মেনে 15 দিন 7 দিন ধরে তারা আপনি বলছেন না 15-7 দিন ধরে মাছ কালেক্ট করে জি তারপরে তাদেরকে আসতে হয় তারা 13 দিনের বাজার নিয়ে যায় যেতাম মানে তুলা আচ্ছা আচ্ছা তো আমরা দেখতে পাচ্ছি দুইটা চুকরি রেডি হলো এরপর ওরা বোধে বাসার মধ্যে বাঁধবে এটা কি মাছ এটা মাছ বলে পাইসা মাছ জি আচ্ছা তো আমরা দেখি এই দুইটা আর ওটা হচ্ছে টুনা এটা টুনা ফিশ আচ্ছা ফাইসা মাছ আর টুনা মাছ এই দুটোকে আবার চুকরিতে পড়বে হ্যাঁ তো কেন এখন এই দুটা মাছই খুবই ব্যস্ত একটা জীবন যাচ্ছে চুকরিতে এটা পড়ুক উঠানো ওরা উঠাক আমাদের এই দুইটা এই যে মাছ ব্যবসায়ীরা যে আমাদের মাছ ব্যবসা করতে কত কষ্ট মাঝিদের সেটা একটু দেখা যাচ্ছে এবং বরফও নিয়ে যায় না বরফ নিয়ে যায় উঠায় না উঠান তবে ওইটা একটু পরিবর্তেছে সেজন্য আচ্ছা আচ্ছা ও এটা এক বুড়ের ওইটা আরেক বুড়ের ও আচ্ছা 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 এটা টুকরি আরেকটা জি জি এই বিভিন্ন বুড় আছে তো আচ্ছা এটা এক বুড়ের এটা এক বুড়ের এটা কাটা মাছ দেখছেন এটা কি মাছ এটা একটা মাছ দেখছেন এই এটা কাটা মাছ
এটা পোকা মাছ, এটা সুরমা। কি কি সুরমা? রিচা 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 বলে আর কি। আচ্ছা দেখেন তো রিচা, এটা সরো না বাচ্চা, এলিটা এটা রিচা। জি আচ্ছা, এটা সুরি মাছ। আরে লম্বাটে কি? এটা সুরি মাছ। জি জি, শুকনা কান্না সুরি। ও হ্যাঁ, শুটকি খায়। শুটকি সুরি সুরি শুটকি। এটা শুকনা সুরি কান্না বলি। তো যাই হোক, আমরা এটা বোধহয় টুনা, এটা টুনা। তো আমরা অনেক টুনা তো সামনে তো সরব আছে। এটা ফ্রেশ মাছ। আচ্ছা ফ্রেশ। এখানে হনো ওই একটু নরম তরম এখানে চলবে না, এটা বুড়ি থেকে একদম ফ্রেশ। আচ্ছা আচ্ছা, ওটা বাসি হলে একটু নরম হবে। একটা নৌকা ভরতে মানে বললেন 15 দিনের মতো লাগে। জি। তো হাশিম ভাইকে ধন্যবাদ জানাই যে আমাদেরকে এতটুকু বুঝায় দেওয়ার জন্য। এরপরে আমরা মার্কেটে যে মার্কেট থেকে কিছুটা দেখতে পারবো ইনশাআল্লাহ। এটাও তো এটাই টুনা ফিশ, এটা ছোট আর বড়। বড় আছে তো এখানে ওইটা, এটাও টুকরিতে বোধহয় মানে ঢুকাবে। লো লো, সো এইভাবে আমাদের মাছ, এইভাবে দেখেন আমাদের মাছগুলা যাচ্ছে। সো আমরা অনেক এইভাবে আমরা দেখলাম। এটা চিনেন বাইক মাছ? বাইক। জি বাইক, ওটা শোল মাছ। কত মাছ আসলে! এবং আমরা খুব হ্যাপি যে হাশিম ভাইয়ের মতো একজন পেয়েছি যে অনেক দিন ধরে এখানে ব্যবসা করছে, জানে, হাটে নিয়ে আসছে। শেষে মাছের বাজারে এসে একটা মাছ ধরতে পারলাম। এটা স্যামন মাছ, আমরা সবাই খেয়ে থাকি, বিদেশিরা অনেক খেয়ে থাকে, এমনকি বিদেশি রপ্তানি হয়। তো আমরা খুবই গর্বিত যে এভাবে সুন্দর করে কাজ করতে পারি, আমাদের দেশের অর্থনৈতিক মন্দাটা একদমই হবে না। তো হাশিম ভাইকে ধন্যবাদ, এবং ধন্যবাদ আবুল ভাইকে ক্যামেরাতে এগুলো বন্দি করার জন্য। সবাই ভালো থেকেন, সুস্থ থেকেন।